নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। তাহলে এটা কালকের রাশিফলের ভিডিও, আগামীকাল 27 নভেম্বর 2023 সোমবারের দিন। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা আগামীকাল 27 তারিখে কী রেজাল্ট, কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব। কালকে সোমবার, কালকে বৃষরাশি, কালকে কৃত্তিকা নক্ষত্র, তিথি অত্যন্ত শুভ তিথি, পূর্ণিমা এবং যোগটাও শুভ যোগ। কালকে দিনে চলবে শিব যোগ। তাহলে কাকে ডাকবেন? অবশ্যই মহাদেবকে ডাকবেন এবং নারায়ণের পুজো পাঠ করতে পারেন। কালকে বহু জায়গায় সত্যনারায়ণ পুজো হবে বা এরকম ব্যাপার রয়েছে, তো অবশ্যই নারায়ণেরও পুজো পাঠ করা যায়। আগামী কালকের দিনে কোনো ব্যবসা শুরু, নতুন কাজকর্ম শুরু ইত্যাদির জন্য কিন্তু সময় ভালো হচ্ছে বা প্রশস্ত হচ্ছে। তো কালকের দিনে আলোচনাটা পরপর পরপর শুরু করি, আলোচনাটা করা যাক। কালো অ্যাভয়েড করবেন কালকের দিনে, প্রত্যেকের উচিত হবে কালকে কালো রং কিন্তু অ্যাভয়েড করা। সাদা এবং হলুদ শরীরে ছোঁয়া লাগানো, অর্থাৎ সাদা রং অথবা হলুদ রং শরীরে যদি ছোঁয়া লাগানো যায়, ব্যবহার করা যায়, বেটার রেজাল্ট দেবে। এবং অ্যাকচুয়ালি কোনো বড় কাজকর্মে যাওয়ার ক্ষেত্রে কালো রঙের ইউজ খুব একটা শুভ হয় না। তো সেক্ষেত্রে কালকের দিন আমি প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই বলছি, সাদা এবং হলুদ ব্যবহার করুন, আপনারা বেটার রেজাল্ট পাবেন। যে যে নক্ষত্রগুলো আপনাদেরকে কালকের দিনে ভালো ফল দিচ্ছে বা দিতে পারে, অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মখা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাতী, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা, উত্তর ভাদ্রপদ, এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষরা বেটার রেজাল্ট পাবেন। সকাল 6:40 থেকে 7:60 যাত্রার জন্য অশুভ, অর্থাৎ আমি কোনো যাত্রা করব, কোথাও যাব বা কোনো ব্যাপার রয়েছে, এই টাইমটাকে 6:40 সকালবেলা থেকে 7:17 এই টাইমটাকে দেখে ব্যবহার করা উচিত হবে। বিকেল 5:20 থেকে 5:58 সাইনিংয়ের জন্য সময়টা খুব একটা ভালো নয়। হিউজ ট্রানজ্যাকশান করব, বিশাল বড় ট্রানজ্যাকশানের ব্যাপার রয়েছে, টাইমটা একটু গণ্ডগোল করছে, তো এই টাইমটাকে আপনারা একটু দেখে বা বুঝে ব্যবহার করবেন। তাতে আশা করব আপনারা অনেকটা শুভ ফল বা পজিটিভ রেজাল্ট পাবেন। তো এটা তো গেল একটা পার্ট, এবার আসবো বিজনেস পার্টটায়। কোন কোন ফিল্ড বা কোন কোন ফিল্ডের বিজনেসগুলো ভালো হবে, যারা কালকে টিচিং সেক্টরে আছেন, টিচার মানুষ, মাস্টারমশাইরা, দিদিমণিরা, শিক্ষকতার সাথে যুক্ত হয়ে কাজ, ক্রিয়েটিভ জগতের কাজকর্ম, ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভ জগৎ কাজকর্ম ভালো হচ্ছে। হেলথ প্রফেশন কিন্তু কালকের দিনে একটু চাপে রাখবে, যারা হেলথে রয়েছেন বা হেলথ রিলেটেড প্রফেশনগুলোতে রয়েছেন তারা মানে একটু চাপে থাকবেন কালকে। বরং কনস্ট্রাকশান এবং প্রমোটারি, গাড়ি, যারা গাড়ি নিয়ে কাজ করেন এবং যারা ইঞ্জিনিয়ারিং গুডস, ইলেকট্রনিক গুডস এগুলো নিয়ে কাজ করেন, কসমেটিক্স, বিউটি পার্লার, মেকআপ আর্টিস্ট, এই মানুষগুলো কালকের দিনে কিন্তু পজিটিভ বা স্টেবল রেজাল্ট পাচ্ছেন। কালকের দিনে নার্সারি বিজনেস, গাছপালা বিজনেস ভালো রেজাল্ট দিচ্ছে, প্রমোটারি, ল্যান্ড নিয়ে বিজনেস ভালো হচ্ছে, কাঠ, আসবাবপত্র বা ধরুন এই খাট বা এই যে বিজনেসগুলো, এগুলো নিয়ে যে বিজনেসগুলো, এগুলো কিন্তু খুব একটা ভালো হচ্ছে না। লিকুইড প্রোডাক্টের বিজনেস খুব একটা ভালো হচ্ছে না, লিকুইড বা জলের বিজনেস খুব একটা ভালো হচ্ছে না। চেন প্রোডাক্ট বা ধরুন এই পলিসিগুলো বা এই ধরনের যারা বিজনেস করেন, লটারির বিজনেস যারা করেন, তারা আশাবাদী, তারা আশা করতে পারি তারা বেটার রেজাল্ট পাবেন। মুদিখানা, দশকর্মা চলছে, গাছপালা, সবুজ জিনিসপত্র, শাক সবজি মোটামুটি হচ্ছে বলতে পারি। এই একটা দিক গেল কোন ফিল্ড, কোন ফিল্ডের ব্যবসা ভালো হবে, ভালো হতে পারে বা ভালো চলতে পারে, একটা জিস্ট প্রত্যেক সপ্তাহে যেরকম মানে প্রত্যেক দিনই যেরকম আলোচনা করি সেটা গেল। আসছি মেন আলোচনায়। আবার বলছি, সাদা এবং হলুদ রঙের ব্যবহার প্রত্যেকের করা উচিত, যে কোনো একটা, মানে সাদাও পরতে হবে হলুদও পরতে হবে তা নয়, যে কোনো একটা ব্যবহার করলে বেটার হবে। ব্ল্যাক অ্যাভয়েড করবেন, মহাদেবকে ডাকবেন, ডেকে দিনটা শুরু করছেন। তাহলে চলুন আলোচনাটা শুরু করি। মেষ রাশি, দুপুর 12:55 থেকে 2:17 দেখে ব্যবহার করবেন। 12:55 মানে 1:05 থেকে 2:17 দেখে ব্যবহার করছেন, বাদবাকি দিন বা সময় ব্যবহার করা যাবে। মেষ রাশি কালকের দিনে 2 সংখ্যার ব্যবহার করুন। মেষ রাশি কালকের দিনে প্যারেন্টসদের হেলথ কিন্তু ভোগাচ্ছে, প্যারেন্টস বা আপনার সিনিয়র বা আপনার গুরুজনদের হেলথ কালকের দিনে একটু চাপে রাখছে। কিছু ক্ষেত্রে আপনার সাথে আপনার সিনিয়র বা গুরুজনদের সম্পর্ক
আপনাকে একটু ভোগাতে পারে, এবং সেটা আপনি হাউস ওয়াইফ হলেও, এবং আপনি যদি সিনিয়রও হন তাহলে আপনার জুনিয়রগুলোর সাথে সম্পর্ক একটু খেয়াল রেখে চলবেন। অর্থাৎ সন্তান সুখে বাধা দেখাচ্ছে, আপনার শরীর ভালো থাকছে, ইনভেস্টমেন্ট পার্ট, টাকা পয়সার ট্রানজাকশান বা ডিল, কিছু কেনাকাটি কালকের দিনে চলতে পারে। ট্যুরস বা ট্রাভেল একটু দেখে করা উচিত। কালকের দিনে টার্গেট সেট করে কাজ করা উচিত, অর্থাৎ আমি এই কাজটা, এই পাঁচটা কাজ করব। এই কাজটা করতে গেলে ওই লোকটার সাথে কথা বলতে হবে, ওকে আমার লাগবে। এইভাবে মানসিক একটা প্রস্তুতি, মেন্টাল স্টেবিলিটি, এবং সেটাকে অ্যাপ্লাই করা, আমার মনে হয় কালকের দিনে এটা আপনাকে বেটার রেজাল্ট দিচ্ছে। তো টার্গেট সেট করুন, সময় ক্যালকুলেট করুন, দশটা জিনিস খাবলানোর, দশটা জিনিসকে মাথা ঘামানোর দরকার নেই। চাকরি ক্ষেত্রে ওপর মহলের লোকজনদের সাথে একটু দেখে শুনে মিশবেন বা একটু বুঝে শুনে মিশবেন, আমার মনে হয় তাতে আপনারা বেটার রেজাল্ট পাবেন। কালকের দিনে জুনিয়র এবং কলিগদের সাপোর্ট মোটামুটি থাকছে, তবে অ্যাভয়েড করতে শিখুন। সকলকে নিয়ে আপনি চলতে পারবেন না, কাকে প্রয়োজন সেটা বুঝে মিশুন, বেটার হচ্ছে। কালকের দিনে বিজনেস 60-65% পর্যন্ত হতে পারে বলতে পারি, অর্থাৎ চলছে ভালোভাবে, একটা স্বচ্ছলতার সাথে চলছে এটা বলা যায়। স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিকঠাক, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং বা সম্পর্ক ঠিকঠাক, প্রেমও যদি কালকের দিনে কিন্তু যথেষ্ট ভালো, প্রেম বা প্রেমও যদি যথেষ্ট ভালো। কালকের দিনে বিদ্যা বা শিক্ষা ক্ষেত্রে উন্নতির জায়গা দেখাচ্ছে, আইনত জটিলতা পজিটিভ হচ্ছে, কিন্তু জায়গা জমি সংক্রান্ত প্রবলেম ভোগাচ্ছে বা ভোগাতে পারে। অর্থাৎ জায়গা বা জমি বা এই ধরনের ব্যাপার স্যাপার একটু দেখবেন। হাউস ওয়াইফ হলে লোকজনদের সাথে, শ্বশুর বাড়ির লোকজনদের সাথে মেশার ক্ষেত্রে একটু সাবধানতা বা একটু সতর্কতা অবলম্বন প্রয়োজন। অশ্বিনী নক্ষত্র মানে ওই রিস্ক নেওয়ার টেন্ডেন্সিটা কিন্তু অ্যাভয়েড করতে হবে, রিস্ক বা রিস্ক নেওয়া। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, মানুষ হলে আগামীকালকের দিনে আরও বেশি ধৈর্যশীল হতে হবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে অর্থ কষ্টে পড়তে পারেন, এই জায়গাটা কিন্তু নজর রাখবেন বা খেয়াল রেখে চলবেন। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে 12:50 থেকে প্রায় দুপুর 2:30 বাদবাকি সময় শুভ হচ্ছে। বৃষরাশির জাতক বা জাতিকাদের কালকের দিনে ব্যবহার করতে হচ্ছে 8 সংখ্যা। কালকের দিনে অবশ্যই মহাদেবকে ডাকা এবং সাদা হলুদের ব্যবহার করা। বৃষ, আপনি এবং আপনার ফ্যামিলি শরীরের ব্যাপারে আমি আশাবাদী সুফল পাচ্ছেন, অর্থাৎ শরীর বা স্বাস্থ্য কিন্তু অনেকাংশে শুভ। ইনভেস্টমেন্ট কালকের দিনে ভালো হচ্ছে এবং টাকা পয়সার রোলটা ভালো হবে। কালকের দিনে ভ্রমণ আদি বিষয় সাফল্য দিচ্ছে, সাফল্য বা সফলতার মুখ দেখাচ্ছে, তো এটা এটা প্লাস পয়েন্ট। কালকের দিন গথে কাজ হচ্ছে, গতানুগতিক চলছে। আপনি যখন খুব টেনশানে আছেন, খুব প্রেশার নিয়ে নিয়েছেন, প্রচণ্ড চাপ নিয়ে ফেলেছেন, এই প্রচণ্ড ব্যাপারটা কিন্তু কালকের দিনে খুব একটা ভালো রেজাল্ট দেবে না। বেশি ভালো হচ্ছি, বেশি ভালো করতে যাচ্ছি, তো আমি মানে এটা কি বলবো যে খুব ভালো হচ্ছে না, খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না, এটাকে বুঝুন এবং ধীরে সুস্থে নিজের মতো করে আরামসে কাজ করুন, গথে চলুন, যেটা নর্মাল নর্মাল ডে বলতে চাইছি। ইভেন বিজনেস পার্টেও কালকের দিনে হিউজ এক্সপেকটেশান বা প্রচুর বড় ধার দিয়ে দিলাম যে ভাই নিয়ে যা, প্রচুর প্রফিট আছে, এই জায়গাটা কিন্তু কালকের দিনে খুব একটা ভালো নয়। তো একটু দেখে শুনে বাস্তবের মাটিতে পা রেখে চলুন, বেটার হচ্ছে। দাম্পত্য জীবন সামলান, হাজব্যান্ড ওয়াইফের কোয়ালিটি টাইম স্পেন্ড জরুরি। আপনার সিনিয়র, আপনার ওপর মহল, আপনার গুরুজন, আপনার বাবা মা, এনাদের সাপোর্টগুলো কালকে পাচ্ছেন, হাজব্যান্ড ওয়াইফের জায়গা কিন্তু ভোগাচ্ছে। প্রেমে সাফল্য রয়েছে, প্রেমিক প্রেমিকারা কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন। বিদ্যাস্থান ভালো, পড়াশোনা, তাদের টিচারদের সাপোর্ট বা এই জায়গাগুলো ঠিকঠাক। লিগাল প্রবলেম, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা নিয়ে অসুবিধা নেই, জ্ঞাতি শত্রুতার খুব বেশি চান্সেস নেই। তো ভাই বোন বা দাদা দিদি ঠিকই আছেন, অসুবিধা নেই। তো বৃষ কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের আগামীকালকের দিনে মানসিক স্থিতিশীলতা দরকার, আরও ডিপলি ভেবে কাজকর্ম করা দরকার। রোহিণী, সম্পর্কগুলো খারাপ হতে পারে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আমি বলবো সব কিছু ক্যালকুলেটেড বা হিসাব করে, হিসাব নিয়ে এগোনো উচিত, সেটা বেটার রেজাল্ট দেবে। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কালকে 12:30 থেকে 2:30 দেখে বাদবাকি সময়ে ধীরে, কালকে মিথুন রাশির টেনশন বাড়ছে, টেনশন বাড়ছে, যেটুকু বলা হবে বাধ্য ছাত্র হয়ে কাজ করবেন। মিথুন রাশির সর্বকার্য বাধা, তার যোগ রয়েছে, এবং মিথুন রাশির কী বলুন তো, গতি খুব ধীরে হবে, ওই কচ্ছপের গতি হচ্ছে,
অনেকটা টাইম টেকিং ব্যাপার হবে, মানে একটা কাজ তুলতে যাব তার জন্য অনেকটা সময় লাগছে, অনেকটা সময় খেয়ে যাচ্ছে, এই ব্যাপারটা কিন্তু আগামীকালকের দিনে হতে পারে। তো কাজকর্ম খুব একটা স্টেবল বলতে পারছি না, একটা ফ্রাস্ট্রেশন বিল্ড হচ্ছে, এরা ঘটনা। আপনি মিথুন, আপনার শরীর, আপনার বাচ্চার শরীর ঠিক আছে, সিনিয়রদের শরীর মোটামুটি চলছে, ইনভেস্টমেন্টের দিন নয়, টুলস বা ট্রাভেল কালকের দিনে ভালো হচ্ছে। তো কালকের দিনে শো অফ করতে যদি যান, বড় রিস্ক যদি নিতে যান বা বড় কিছু এরকম ব্যাপার যদি থেকে থাকে, চাপ আছে বস। দেখুন, ব্যবসা শুভ, বিজনেসে উন্নতি, বিজনেসে গ্রোথ বা বিজনেসে ডেভেলপমেন্ট এক্সপেক্টেড, তাহলে ব্যবসা ভালো হচ্ছে, কাস্টমার ডিল ভালো হচ্ছে। একটু দেখে কথা বলবেন এবং ওয়ান টু ওয়ান কথা বলবেন, মানে ধরুন আমার কাউন্টারে পাঁচজন লোক দাঁড়িয়ে রয়েছে, আমি প্রত্যেক বলছি দাদা কী নেবেন, বৌদি কী নেবেন, দিদি কী নেবেন, এই হবে না, আগে একে মেটান, তারপর একে মেটাবেন, তারপর একে মেটাবেন, এইভাবে ওয়ান টু ওয়ান, তাতে একজন চলে যাক অসুবিধা নেই, নাহলে পাঁচজনই চলে যাবে। সন্তান খুব ভালো, পড়াশোনায় মনোযোগের অভাব, পড়াশোনার জায়গা খুব একটা স্টেবল নয়, পড়াশোনার বা পড়াশোনার দিক, পড়াশোনার জায়গা নজর রাখতে হচ্ছে। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা পজিটিভ রেজাল্ট দেবে, পজিটিভ রেজাল্ট দিচ্ছে। কিছু ক্ষেত্রে জ্ঞাতি শত্রুতা কিছুটা থাকবে, বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক, দাম্পত্য জীবন অ্যাভারেজ চলছে, মোটামুটি হচ্ছে, প্রেম বা ভালোবাসা, প্রেমিক বা প্রেমিকারা কালকের দিনে কিন্তু পজিটিভ রেজাল্ট পাচ্ছেন বা পজিটিভ ইম্প্যাক্টগুলো পড়ছে, অসুবিধা নেই। মৃগশিরা নক্ষত্র কথা মেপে বলবেন, আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা অ্যাডভাইস দেবেন না। পুনর্বসু নক্ষত্র কালকের দিনে নিজের গ্রিপের বাইরে গিয়ে কোনো কাজ করবেন না, যে আমি এতটাই পারি, ও আমাকে করে দেবে বলে আমি এগোচ্ছি, করবেন না, কালকে চাপ আছে বা অসুবিধা রয়েছে। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি, ফাইনেস্ট ডে কালকের দিনে, সাদা এবং হলুদ প্রত্যেকেরই উচিত, মহাদেবকে ডাকা, 12:55 থেকে 2, 1 ঘন্টা 5 মিনিট, বাদবাকি সময় আপনার। সর্বকার্য সিদ্ধির দিন হতে চলেছে, যাবতীয় টেনশন, যাবতীয় স্ট্রেস, যাবতীয় দুশ্চিন্তাকে ঝেড়ে ফেলে প্রচুর প্রেশার নিতে হবে এবং খাবলাতে হবে, এটাও চাই, ওটাও চাই, এটাও চাই, সব চাই আমার, এই জায়গাটা কিন্তু কালকের দিনে অ্যাপ্লিকেবল। দেখে নিন কীভাবে কী করতে পারেন, কীভাবে গ্রোথটা নিয়ে আসতে পারেন। আমার মনে হয় জায়গা অত্যন্ত স্টেবল, এবং যদি সেইভাবে, সেই প্ল্যানে, সেই মতো করে চলতে পারেন, কালকের দিনে কর্কট রাশি সবচেয়ে ভালো রেজাল্ট পেতে চলেছেন। হ্যাঁ, কর্কটের সঙ্গে আরও একদম একটা দুটো রাশি পাবেন, কিন্তু কর্কট রাশি ওয়ান অফ দ্য বেস্ট কালকের দিনের জন্য। ইনভেস্টমেন্ট পার্ট কালকের দিনে ভালো হচ্ছে, আমি বলবো বাচ্চা থাকলে তার হেলথ, কিছু ক্ষেত্রে আপনার হেলথ, সাবধান থাকুন। বয়স্করা, বাবা মা, এজেড ঠিকঠাক, এবং আপনি হাউস ওয়াইফ হলে সকলকে নিয়েই চলতে পাচ্ছেন, বন্ডিং, রিলেশনশিপ ঠিকঠাক। কালকের দিনে বিজনেস ক্ষেত্র ভালো বলতে পারি, অন্য পাঁচটা দোকানের থেকে অনেকটা ভালো বলতে পারি, ধরুন সবাই মুদিখানা, তা তাদের থেকে আপনার বিজনেস ভালো হবে এটা বলতে পারি। কালকের দিনে দাম্পত্য জীবন ভালো হচ্ছে, কিন্তু প্রেম খুব একটা ভালো নয়, প্রেম বা প্রেমজ ব্যাপার স্যাপার, প্রেমের দিকগুলো খুব একটা ভালো নয়। লিগাল, পুলিশ, কোর্ট কাছারি বেটার রেজাল্ট দিচ্ছে। বিদ্যা বা বিদ্যাক্ষেত্র কালকের দিনে শুভত্বর দিকে নির্দেশ করছে, তো স্টুডেন্টরা ভালো রেজাল্ট পাবেন। সন্তানের হেলথ খেয়াল রাখলে সন্তান সুখ ঠিকঠাক চলছে। কালকের দিনে সবটা নিজের গ্রিপে রাখতে হবে, দৈব সাপোর্ট করছে, আর কি বলবো বলুন তো। দিন ভালো, ভালোভাবে কাজে লাগাই। পুনর্বসু নক্ষত্র ক্যালকুলেটেড রিস্ক নিন, পুষ্যা নক্ষত্র কথা বলুন, অশ্লেষা নক্ষত্রের জাতক বা যাদের কথা বলুন, মানে বেশি করে কথা বলুন, এটা বলতে চাইছি, বা নিজেকে গুটিয়ে রাখা, লজ্জা পাই না আমরা অনেক সময়, বলবো কী ভাববে, কথা বলুন, কী ভাববে আপনাকে ভাবতে হবে না। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কন্ট্যাক্টস বিল্ড করুন, বাড়ান। পরের রাশি হচ্ছে সিংহ রাশি, আপনি সিংহের জাতক বা জাতিকা হলে কালকের দিনে 12:50 থেকে 2:10 দেখে বাদবাকি সময় শুভ, 9 সংখ্যার ব্যবহার করবেন, 9 ব্যবহার করবেন, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখতে হবে, দেখেই নেব, বুঝেই নেব, করেই নেব, এই যে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড এটা কিন্তু আগামীকালকে রাখতে হচ্ছে। আপনি যখন সিঙ্গেল মানুষ, সবচেয়ে বড় কথা নিজের হাতে নিজের দায়িত্বে কাজ করা। আমি কর্কটের মতো অতটা ভালো ফল বলছি না, দৈব আপনারও সাপোর্ট করছে, আপনাকে চাপ তৈরি করতে হবে, নিজের ভ্যালু ক্রিয়েট করতে হবে এবং ছিনিয়ে নিতে হবে, তো পুরোটা নিজের হাতে কাজ করতে হচ্ছে।
এবং প্রি প্ল্যান্ড থাকা আর এক অভিজ্ঞতাকে কাজে লাগানো বেটার রেজাল্ট দেবে, এক্সপিরিয়েন্সকে কাজে লাগানো বেটার রেজাল্ট দেবে। আগামীকালকের দিনে সিংহ রাশি ফ্যামিলি হেলথ ভালো, আপনার হেলথ একটু আপস অ্যান্ড ডাউন চলছে, ফাইন্যান্সিয়াল দিক কিন্তু খুব বেশি স্টেবল নয়, অর্থনৈতিকভাবে অর্থনৈতিক দিক থেকে কোনো না কোনো চাপে আপনি থাকছেন, ভ্রমণে সাফল্য রয়েছে, দাম্পত্য জীবন ভালো, বিজনেস অ্যাভারেজের থেকে ভালো বলতে পারি, কম কাস্টমার আসবে কিন্তু ছাঁকা কাস্টমার আসবে, হয়তো 10 মিনিট কোনো লোক নেই, একজন আসছে সে ভালো মাল নিচ্ছে, এই ব্যাপারটা কালকে হচ্ছে, তো এটা একটু দেখুন। প্রেম কিন্তু ভালোর দিকে যাচ্ছে, বাট সিংহর সবচেয়ে বড় ক্রাইসিস এক হচ্ছে এডুকেশান ঠিক নেই, এডুকেশানের জায়গা ঠিক নেই, 2 নম্বর হচ্ছে লিগাল প্রবলেম, পুলিশ কোর্ট কাছারি বা আইনত গোলযোগ, এটা আপনাকে ভোগাবে বা ভোগাতে পারে। বন্ধুরা সাজেস্ট করবো এই জায়গাটা খেয়াল রাখবেন, আপনি যখন সিংহের মানুষ এটা লক্ষ্য রাখবেন, কিছু জ্ঞাতি শত্রুতা থাকবে, বাবা মার সাথে সম্পর্ক ভালো, আর হাউস ওয়াইফরা কালকের দিনে কিছু লোকের ফাঁদে পা দিতে পারেন, মানে লোকের ফাঁদে মানে আমি অন্য সেন্সে বলছি না, পরিবার তারা আপনাকে একটা কোনোভাবে চাইছে এটা আপনি করুন, আপনি সেটা করলেন, আপনাকে মানে উল্টোপাল্টা কথা শোনালো, এই ব্যাপারটা দেখবেন। মগা নক্ষত্রের জাতক বা জাতিকারা ধার দেনাতে যাবেন না, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে টার্গেট সেট করেই কাজ করতে হবে, কী চাই বুঝতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়রদের সাপোর্ট নিন, এজেড বা সিনিয়র উপর লেভেল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এনাদের সাপোর্ট নিন, আমার মনে হয় বেটার রেজাল্ট রয়েছে। পরের রাশি হচ্ছে কন্যা রাশি, আপনি কন্যা রাশির জাতক বা জাতিক হলে কালকের দিন না প্রেশার বেড়ে যাবে, এই সিংহ এই কর্কট এরাই আপনার উপর চাপ তৈরি করে দেবে কালকের দিনে। আপনি কন্যা সাদা এবং হলুদ 12:40 থেকে 2:07 দেখে ব্যবহার করবেন। কন্যা রাশির হেলথ ভালো, কন্যা রাশি 5 সংখ্যার ব্যবহার করছে, 5 কালকের দিনে মানে 12:40 থেকে 2:07 বাদ দিয়ে বাদ বাকি সময়কে ভালোভাবে ব্যবহার করা যায়, সতর্কতা অবলম্বন করা উচিত, কালকের দিনে ধীরে সুস্থে কাজ করা উচিত, কালকের দিনে চোখ খোলা রেখে নিজে দেখে শুনে কাজগুলোকে গুছিয়ে নেওয়া উচিত, লোকের প্রলোভনে লোকের কথায় আবেগের বসে কোনো সিদ্ধান্ত কোনো কাজ কোনো বড় ডিসিশান আমার মনে হয় না কালকের দিনে খুব একটা ভালো আপনার জন্য উচিত হবে বা ভালো রেজাল্ট দেবে। বন্ধুরা এটা খেয়াল রাখবেন, কালকের দিন অ্যাভারেজ দিন হতে চলেছে, ইনভেস্টমেন্ট দেখে হেলথগুলো ভালো হচ্ছে, আপনি এবং আপনার ফ্যামিলি ভ্রমণ ভালো রেজাল্ট দিতে পারে, কিন্তু বন্ধু বাড়ানো বন্ধুদের সাহায্য কলিগদের সাহায্য পাবেন না, যে যার ধান্দায় কালকে ঘুরছে এটা ঘটনা, আপনি এটা দেখুন। কালকের দিনে ব্যবসা শুভ, আমি যখন বিজনেস করছি আমি যখন বিজনেস চালাচ্ছি বিজনেস কিন্তু ভালোভাবে চলছে, পজিটিভ অ্যাটিটিউড মানে পজিটিভ জায়গা বা পজিটিভ ভাইবস দেখাচ্ছে, তো এটা প্লাস পয়েন্ট। দাম্পত্য জীবন ভালো হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং বা পজিটিভিটির জায়গা থাকছে, প্রেম অ্যাভারেজ চলছে, তর্ক বাড়তে পারে গণ্ডগোল হতে পারে, কিছু ক্ষেত্রে বাবা মার সাথে গণ্ডগোলে জড়াতে পারেন, আর হাউস ওয়াইফরা একটু মুখ বুঝেই থাকবেন, একটু মুখ বুঝে একটু চেপে থাকবেন। বিদ্যায় সাফল্য, লিগাল থাকলে প্রবলেম নেই কিন্তু বড় কিছু কেনা কালকে যাবে না, বিশাল কিছু কেনা বিশাল কোনো খরচা করা কালকের দিনে যাবে না, এই মুহূর্তে দাঁড়িয়ে কালকে ভাগ্য কিন্তু সাথ দিচ্ছে না, তো দেখে শুনে বুঝে শুনে চলতে হবে, প্রত্যাশা কম রাখতে হবে, আমরা প্রত্যাশার বোঝে চাপা পড়ে যাই, প্রত্যাশা কম রাখতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্র আপনার কথার অন্য মানে হতে পারে, কড়া হতে পারে, ধরুন আমি বলছি ভাত খাবি, আপনি বলছেন ও আমি খেতে পাই না, অন্য মানে হয়ে গেল, আমি নর্মালি জিজ্ঞেস করলাম, কিন্তু এই ব্যাপারটা। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা চুরি মারবে, চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা ফ্রিকেল মাইন্ড হয়ে যাওয়া, মাইন্ড ঠিকঠাক না থাকা, মাইন্ডসেট ঠিকঠাক না থাকা দেখবেন। তুলারাশির জাতক বা জাতিকাদের আগামীকালকে ওই কালার একই সাদা এবং হলুদ 6 সংখ্যা কালকের দিনে মহাদেবকে অবশ্যই ডাকবেন, 12:42 থেকে 2:08 দেখে ব্যবহার করবেন, বাদবাকি সময় একদম সাইলেন্ট এবং বাধ্যছাত্র, বেটার রেজাল্ট দেবে। হেলথ অ্যাভারেজ চলছে, হেলথ বরং ভোগাচ্ছেই বলতে পারি, আমার বাচ্চা আমার ফ্যামিলি আমার বাবা মা হেলথ ভালো থাকছে, বাট আমার হেলথ ভালো না। কালকে মানুষকে মাপবেন, মানুষকে দেখবেন, মানুষকে বুঝে এগোবেন, আমার মনে হয় সেটা বেটার রেজাল্ট দেবে। কালকের দিনে লোকে মিষ্টি মুখে ছুরি মারবে, সুযোগ নেবে, এবং নয় আপনি ভ্যালু ক্রিয়েট করতে পারবেন, যদি আপনি ভ্যালুয়েবল পারসন নেন তাহলে কাজ চলে যাবে, বাট সেখানেও একটু চাপ রয়েছে, কিন্তু যদি একটু মাঝারি মাপের একটু নিচু তলার কাজ করেন তাদেরকে কিন্তু লোকে একদম সেই
হাইড্রোলিক প্রেস দিয়ে দবানোর চেষ্টা করবে, এটা দেখবেন। তো দেখে বুঝে এবং সেইভাবে চলা উচিত, রিস্ক তো নয়, ইনভেস্টমেন্ট করার দরকার নেই, ভ্রমণ চলতে পারে, ব্যবসা মোটামুটি চলছে, ভ্যালু কমে যেতে পারে, গুরুত্ব কমে যেতে পারে। এবং এমন কাজ যেগুলো আপনি করেন না, মানে সেই কি বলবো, সব কাজই ভালো, বাট প্রত্যেকের একটা লেভেল আছে, তো সেই 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 জায়গাটা কিন্তু দেখতে হবে। এটা ঘটনা, কালকে থেকে দাম্পত্য জীবনটা ভালো হচ্ছে, হাজব্যান্ড এবং ওয়াইফ একে অপরকে সাপোর্ট করা, পাশে দাঁড়ানো ভালো হচ্ছে, প্রেমও ভালো হচ্ছে, বাট বন্ধুভাগ্য ভালো নয়, এবং জ্ঞাতি শত্রুতা পুরো দমে থাকছে, ইনলসদের থেকে প্রবলেম থাকছে, শ্বশুর বাড়ি লোকজন স্পেশালি হাউসওয়াইফ হলে আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন, খেয়াল রেখে চলবেন, আমার মনে হয় প্রয়োজন রয়েছে, প্রয়োজন পড়ছে। আপনি যখন তুলার জাতক বা জাতিকা, তুলারাশির সন্তান সুখ ভালো, তুলারাশির বিদ্যা ভালো চলছে, এবং এটা এক্সপেক্টেড যে লিগাল বা কোর্ট কাছারি বা পুলিশ এই ধরনের ঝামেলাগুলোতে প্রবলেম নেই, কিন্তু মানুষগুলোকে একটু মেপে দেখবেন তো, কাউকে কিছু একটা বলে দেখুন তো, কতটা খারাপ সময়ই তো বোঝা যায় কে কতটা পাশে রয়েছে, খারাপ দিনে বোঝা যায়, তো কাউকে একটা কিছু বলে দেখুন, ভাই একটু করে দিবি, কী বলে দেখুন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কেউ রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করতে পারে। সাতী নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো কিছু ক্যাজুয়ালি নেবেন না, বিশাখা সময়টা বড্ড বেশি নষ্ট হতে পারে বা সময়ের অপচয় হতে পারে, এটা একটু খেয়াল রেখে চলবেন, সময় নষ্ট হওয়া, সময় অপচয় হওয়া বা এগুলো একটু হতে পারে, এটা একটু খেয়াল রেখে চলবেন। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, মানে আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, বৃশ্চিকের ক্ষেত্রে আগামীকালকের দিনে প্রায় একটা থেকে দুটো পাঁচ একটু দেখে নিন, আমার দিন কালকে, এটা ঘটনা। আমি বলছিলাম না কর্কট বলার সময় যে কর্কটের সাথে আরও একটা দুটো রাশি ভালো রেজাল্ট পাবে, তার মধ্যে একজন হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি কালকের দিন নিজেকে মোটিভেট রাখার দিন, আমার ভালো হবেই, এবং কোনো একটা জায়গায় যেন মন থেকে এই ঠেলাটা আসে, আমি বেস্ট, এই ঠেলাটা দরকার, এই পুশটা দরকার, আমি বেস্ট, আপনি কালকে রেজাল্ট পাবেন। যে কাজে আপনি হাত দিচ্ছেন, যে কাজ আপনি করতে যাচ্ছেন, যে কাজের দিকে আপনি এগোচ্ছেন, সে কাজ আপনাকে সাকসেস দেবে, এবং কালকের দিনে ওই কারুর ভরসায় থাকা নয়, নিজের অকাতে গিয়ে কাজ করা, নিজের যোগ্যতায় কাজগুলো করা, বার করে নিয়ে আসা। আপনি দেখুন, আপনি যখন বৃশ্চিকের মানুষ, কেউ আপনাকে ভয় পাইয়ে দিতে পারবে না, আপনি যদি নিজে ভয় পেয়ে যান সেটা আলাদা ব্যাপার, কোনো কাজ আপনাকে আটকে রাখতে পারবে না, দৈব সাথ দিচ্ছে। এবং বিজনেসে আপনি যেটা কি বলবো, যে প্রত্যাশা পূরণ হতে পারে, ব্যবসা চলতে পারে ভালো, তো বৃশ্চিকের দিন কিন্তু কালকে ভালো, এবং কালকের দিনই কোনো টার্গেট, কোনো মিটিং, কোনো বড় মানুষের সাথে ডিলিংস এগুলো চলতে পারে, অসুবিধা নেই। আপনি বৃশ্চিকের মানুষ হলে দাম্পত্য জীবন তলানিতে ঠেকছে, প্রেম ভালো, আমি বলবো যে দাম্পত্য জীবনকার একটু গুরুত্ব দিন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক জায়গা একটু গণ্ডগোল দেখাচ্ছে, খরচা কিন্তু প্রচুর, ভ্রমণ ভালো হচ্ছে, ফ্যামিলির শরীরগুলো মোটামুটি চলছে, স্পেশালি মা বা মাতৃস্থানীয় ব্যক্তি যারা রয়েছেন তাদের হেলথ লক্ষ্য রাখতে হবে, সন্তান সুখ ভালো হচ্ছে, বিদ্যা ঠিক নেই, পড়াশোনা ঠিক নেই, পড়াশোনায় মনোযোগের অভাব, এবং ওই কিছু ক্ষেত্রে মনে হবে যে আমি ঠিক আছে, হয়ে গেছে, সব জানি, সব পারবো, এই ব্যাপারটা ভোগাবে। লিগাল কোর্ট কাছারি শত্রুতা, অসুবিধা নেই, কালকে একটা ভালো দিন হচ্ছে, দৈব সাথ দিচ্ছে, মাইন্ডসেটটা পজিটিভ রাখুন, দিয়ে কাজ করুন, বেটার হবে। বিশাখা নক্ষত্র সম্মান বাড়াতে হবে, অনুরাধা নক্ষত্র আবার বলছি এনার্জি বাড়াতে হবে, জ্যেষ্ঠা নক্ষত্র ধৈর্য, আপনার ধৈর্য ঠিক বলবো না, কর্মক্ষমতা কতটা, আমি কতটা পারবো সেটা বুঝতে হবে এবং সেটাকে অ্যাপ্লাই করতে হবে। দেখুন নেক্সট ধনু তিন সাদা এবং হলুদ 12:50 থেকে 2:05 দেখে ব্যবহার করবেন, বাদ বাকি সময় আমার সময়। ধনুরাশিকে কালকের দিনে দুটো জিনিস হতে পারে, আপনি কোনো কিছু নিয়ে বড্ড বেশি নার্ভাস
ফিল করছেন বা নার্ভাসনেস চলছে এবং ওই মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব ভয় ভীতি এগুলো না শেষ করে দেয়, এক নম্বর কথা। এটা একটা পার্ট। দু নম্বর পার্ট হচ্ছে ফুললি কনফিডেন্ট থাকা এবং গুছিয়ে নেওয়া। আমি খাটবো না, লোক খাটবে, আমার হয়ে লোক পরিশ্রম করবে, কন্ট্যাক্টস বাড়াবো, কথা বলবো, এবং যেখানে যেখানে কথা বলা যাবে শর্টকাট নেওয়া যাবে, নিতে পারে, দৈব সাথ দিচ্ছে। ওই যে বললাম নার্ভাসনেস, এটা তো দৈব নয়, আমার ভেতর থেকে আসছে। তো এই জায়গাটাকে যদি জয় করে নিতে পারেন, আপনি ধনুর মানুষ হলে আমার মনে হয় রেজাল্ট আপনার ফলে যাচ্ছে, রেজাল্ট আপনার দিকে যাচ্ছে, বা রেজাল্ট আপনার হয়েই কথা বলছে। প্রবলেম বা অসুবিধা বা সমস্যার কিন্তু জায়গা নাই, দেখতে হবে। বিজনেস ভালো হচ্ছে না, বিজনেস খুব একটা ভালো নয়। চাকরি ক্ষেত্রে আপনি দিনের শেষে দেখবেন আপনার কাজগুলো কোথা দিয়ে হয়ে গেছে আপনি বুঝতে পারেননি। ইনভেস্টমেন্টে যাবেন না, কারণ ফাইন্যান্সিয়াল দিক খুব একটা স্টেবল নয়। ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টের জায়গা খুব একটা ভালো হচ্ছে না, বরং ভ্রমণ ভ্রমণাদি বিষয় পজিটিভ রেজাল্ট দিচ্ছে, ট্যুরস বা ট্রাভেল পজিটিভ রেজাল্ট দিচ্ছে, আপনার ও আপনার ফ্যামিলির হেলথ ভালোর দিকেই যাচ্ছে, নো ইস্যু। কালকের দিনে দাম্পত্য জীবন মোটামুটি চলছে, জ্ঞাতি শত্রুতা কমবে কমবে, সন্তান সুখ ভালো হচ্ছে, সন্তান সুখ ভালো হচ্ছে। পড়াশোনায় আরেকটু মনোযোগী হওয়া উচিত, আরেকটু মনোযোগ বাড়ানো উচিত, ঠিক আছে। লিগাল প্রবলেম একটু ভোগাতে পারে, মূলত যদি জায়গা জমি সংক্রান্ত কোনো প্রবলেম থাকে সেটা আপনাকে ভুগিয়ে দেবে, এটা খেয়াল রাখুন। বাট হাউস ওয়াইফ হলে আপনি বেশি ভালো করতে গেলে প্রবলেম রয়েছে। আপনি ভালো করতে বলছি না তো, আমি বলছি আমার ভালোটা কীভাবে হবে সেটা আমি দেখি। এটা দেখুন, মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা, মিষ্টি কথা, পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কিছু মানুষকে কাজে লাগাতে হবে। উত্তরাছাড়া নক্ষত্র কন্ট্যাক্টস বাড়াতে পারেন। মকর রাশি পাঁচ সংখ্যা, মকর রাশি মহাদেবকে ডাকা, 12:50 থেকে 2:13-15 দেখে ব্যবহার করবেন। মকরের জাতক বা জাতিকাদের পরিশ্রমটা প্রচুর, কিন্তু একটা ভ্যালুয়েবল দিন হতে চলেছে, যেখানে কাজ কিন্তু উঠবে, কাজ কিন্তু পজিটিভ থাকছে, কাজ কিন্তু ভালোভাবে এগোচ্ছে, এটা বলতে পারি। আপনি মকর, আপনার শরীর আপনার পরিবারের শরীর স্টেবল, ইনভেস্টমেন্ট হতে পারে, ট্যুরস প্রবলেম দেবে, কালকের দিনে একটু চাপ দিয়ে এগোতে হবে, একটু টাইম টেকিং ব্যাপারটা হবে, কিন্তু কাজও হবে, তো দায়িত্ব নেওয়া যাবে, এবং ফ্রিলি কথা বলবেন, মন খুলে কথা বলবেন, আপনি বেটার রেজাল্ট পাবেন। আপনি যখন মকরের মানুষ, ইভেন বিজনেসেও কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, কাস্টমারদের সাথে একটা পজিটিভ ভাইবস নিয়ে কালকের দিনে পজিটিভ রেজাল্ট আসছে। তো আমাকে চাপ নিতে হচ্ছে, বন্ধুত্ব কম হচ্ছে, একলাই ছুটবো, তার মধ্যে হোঁচট একটু খাবো, সামনে কিছু বাধা বিপত্তি থাকবে, ছোটো ছোটো নদী থাকবে যেগুলো একটু আটকাবে, বাট হয়ে যাবে। স্বামী স্ত্রীর বন্ডিংটা খুব ভালো হওয়ার কথা কালকের দিনে। প্রেম খুব একটা জুতের নয়, বন্ধুত্ব খুব একটা জুতের নয়। আমি বলবো সার্কেলটা লিমিটেড থাকুক, বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক, বাট আপনি মানে একজন হাউস ওয়াইফ হলে শ্বশুর শাশুড়ি বা শ্বশুর বাড়ির লোকজন, তাদের সাথে না একটু মন কষাকষি, আমি অশান্তি বলছি না, এটা চলতে পারে, একটু মন কষাকষি, একটু ঠিক নেই, ঠিকঠাক নেই, এই ব্যাপারটা চলতে পারে, এটা একটু লক্ষ্য রাখুন। বিদ্যাস্থান কিন্তু কালকের দিনে ভালো হবে। কালকে আমি বলছি আরও কেয়ারফুল থাকবেন, রাস্তাটার দিকে লক্ষ্য রাখবেন, দিয়ে কাজ করবেন, সেটা বেটার রেজাল্ট দেবে। কালকের দিনে আইনত গোলযোগ নিয়ে চাপ নেই, ঠিকঠাক, অসুবিধা নেই। বন্ধুভাগ্য ভালো হচ্ছে না, দাম্পত্যটাকে ভালো করতে হবে, দৈব সাথ দিচ্ছে না, দেখে চলতে হবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা মাথা ঠান্ডা রাখুন, উত্তরাছাড়া মাথা ঠান্ডা রাখুন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কিছু লোক আপনার জিনিস নিয়ে ফুর্তি করতে পারে, বা আপনাকে নিয়ে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কাজগুলো না 11th আওয়ারে গিয়ে নষ্ট হতে পারে বা পণ্ড হতে পারে, শেষ মুহূর্তে সব হয়ে এসছে, ব্যাস একটু আটকে গেল, একটু লক্ষ্য রাখবেন এই জায়গাটা। কুম্ভ রাশি, আপনি কুম্ভের মানুষ হলে বা কুম্ভের জাতক বা জাতিকা হলে কালকের দিনে সাদা এবং হলুদ, কালকের দিনে 12:45 থেকে মানে 1:15 থেকে 2:13-14-15 দেড় ঘন্টা, বাদবাকি সময় শুভ। কালকের দিনে দায়িত্ব নেওয়ার দিন, কিছু প্রুফ করা যাবে এবং নিজের কাছেও প্রুফ করা যাবে যে ভাই আমার অকাত আছে। হেলথ ভালো নয়, ফ্যামিলি হেলথ ভালো নয়,
চলছে, দেখবেন যে সময়টা কুম্ভের চলছে, আজ আমি, কাল আমার বাবা, পরশু আমার মা, তারপরের দিন আমার ছেলে, পরশু তারপরের দিন আমার ভাই, কেউ না কেউ একটু ভোগাচ্ছে শারীরিকভাবে। কেনাকাটি চলতে পারে, ভ্রমণ চলবে না। কালকের দিন অল্প কাজ কিন্তু বেস্ট, ওই কাজটা আপনার থেকে ভালো কেউ পারবে না, এই ব্যাপারটা। কিন্তু অল্প কাজ হবে, অল্প কাজ হবে, দেখবেন গোলাপ গাছে ফুল হয়। যে গোলাপ গাছগুলো প্রচুর ফুল হয় সেগুলোর ফুল ছোট হয়, আর যেগুলোর ফুল ভালো হয়, বড় ফুল হয়, সেগুলোর ফুল কিন্তু অল্প হয়। তো অল্প কাজ ভালোভাবে এবং অন অফ করতে জানতে হবে, কাকে পাত্তা দেবো কাকে দেবো না এটা বুঝতে হবে, সবাইকার সামনে ঝুঁকবো না এবং কিছু লোকের সাথে মেনে চলবো, এটা বেটার রেজাল্ট দেবে। ইভেন বিজনেসেও সেম রেজাল্ট অ্যাপ্লিকেবল, ভ্যালুয়েবল কাস্টমার নিয়ে ডিল হচ্ছে, যারা গুরুত্বপূর্ণ মানুষ বা গুরুত্ব আছে যাদের, সেই ধরনের মানুষগুলোর সাথে কাজ হচ্ছে। আপনি যখন কুম্ভের মানুষ, দৈব সাপ দেবে, মানসিক চাপ, দ্বিধাদ্বন্দ্ব এবং চলতে থাকা কোনো প্রবলেম থেকে মুক্তি পেতে পারেন। কালকের দিনে দাম্পত্য ভালো, বাবা মার সাথে সম্পর্ক একটু ভোগাচ্ছে, প্রেম ভালো হচ্ছে, কিন্তু ওই কোনো না কোনোভাবে আপনি নিজের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছেন। বিদ্যা ভালো নয়, লিগাল কোর্ট কাছারি পুলিশ আইনত ঝামেলা। আমি আশা করি কালকের দিনে স্টেবল রেজাল্ট দিচ্ছে আপনি যদি কুম্ভের মানুষ বা কুম্ভর জাতক জাতিকা। তো বন্ধুরা, পরিস্থিতিগুলোকে সামগ্রিকভাবে দেখে শুনে চলুন, একটু হিসাবই হন এবং টাইমের অপচয় না করুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। আপনি কুম্ভের মানুষ হলে কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র দৈব সাপোর্ট করছে, শতভিজা নক্ষত্র আগামীকালকের দিনে আপনি হিসাবের গণ্ডগোল করতে পারেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র প্রায় কাছাকাছি, যে সব কিছু গুছিয়ে কাজ করতে প্রবলেম হবে, সব কিছু গুছিয়ে রাখতে, মাথার মধ্যে সেট করে রাখতে প্রবলেম দেবে বা প্রবলেম হতে পারে। তো এটা কুম্ভ রাশি এবং কালারটা বুঝতেই পেরেছেন, সাদা ও হলুদ প্রত্যেকের ক্ষেত্রেই তাই। আর মহাদেবকে ডাকতে প্রত্যেককেই বলছি, সোমবারের দিন আছে, পূর্ণিমা তিথি রয়েছে, ডাকবেন। মিন নয়, মিন 12:52 থেকে 1:17 দেখে। মিন কালকে নিচুতলার লোকজনদের সাথে চলুন, নিচু কম গুরুত্বপূর্ণ মানুষ তারা আপনার কাজে লাগবে, আপনার সমকক্ষ, আপনার সেম পোস্ট বা একটু উঁচু পোস্ট সাপোর্টিভ হচ্ছে না, একদম টপ লেভেল সাপোর্ট করছে। বাবার হেলথ খেয়াল রাখবেন, বাচ্চার হেলথ খেয়াল রাখবেন, আপনি, মা, আপনার পার্টনার ভালো রয়েছেন। কালকের দিনে বাধা পেরিয়ে উন্নতি, টাইম টেকিং ব্যাপারটা হচ্ছে কিন্তু কাজে করছে। নিচুতলার সাপোর্ট, নিচুতলার লোকজনদের নেওয়া এবং তাদেরকে নিয়ে চলা, আমারও হোক তাদেরও হোক, এই ব্যাপারটা অ্যাপ্লিকেবেল। কালকের দিনে বিজনেস মন্দার দিকে যাবে, কালকে বিজনেস খুব একটা ভালো হচ্ছে না। আপনি যখন মিনের মানুষ, বিজনেস মোটামুটি চলছে, চাকরি ক্ষেত্র ভালো, টার্গেট সেট করুন, কোনো কাজ আপনি করতে চাইছেন এনি হাউ হয়ে যাবে। সেলস বা মার্কেটিং কালকে ভালো রেজাল্ট পাচ্ছে, যারা মার্কেটিংয়ের ছেলে মেয়ে, সেলসের ছেলে মেয়ে, কথা বলে যাদের কাজ করতে হয় এবং কথা বলে অনেক প্রবলেমও সলভ হয়ে যেতে পারে, পেন্ডিং সমস্যাগুলোকে সলভ করতে পারবেন, কিন্তু পুরনো কোনো সমস্যাকে হাত দেবেন না। কালকের দিনে দাম্পত্য জীবন ভালো হওয়ার কথা, প্রেম ভালো হচ্ছে না, ফ্যামিলি লাইফ অ্যাভারেজ চলছে, আপনার টিউনিংটা আপনার বাবা বলুন, মা বলুন বা পরিবারের লোকজন, আত্মীয় স্বজন মিলবে না এবং কিছু লোক সুযোগ নিতেই বসে আছে সব ক্ষেত্রে। স্টুডেন্টরা ভালো রেজাল্ট পাচ্ছেন, টিচারদের সাপোর্ট পাচ্ছেন বা গুরু গুরুস্থানীয় ব্যক্তি এনাদের সাপোর্ট পাবেন। সন্তান সুখ ভালো হচ্ছে, সন্তানের হেলথ বা ওভারঅল জায়গা ঠিকই আছে বা ওভার ঠিকঠাক। দৈব পুরোমাত্রায় সাথ দিচ্ছে না, তো সে কারণে পরিশ্রম বাড়বে, খেটে উন্নতি, ভালো পরিশ্রম বা ভালো খেটে উন্নতি এটা বলতে পারি। পূর্ব ভাদ্রপদ কালকের দিনে কথা বুঝে বলবেন, একটু বুঝে বলবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামী কালকের দিনে অতিরিক্ত চঞ্চল মতি আপনার দিন নষ্ট করতে পারে, অতিরিক্ত চঞ্চল মতি বা চঞ্চল থাকা, মানসিক চঞ্চলতা আপনার দিন নষ্ট করতে পারে। আর রেবতী যখন আপনার নক্ষত্র হচ্ছে, রেবতী নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে বন্ধুত্ব বাড়াতে পারেন। দেখুন, পরিষ্কার কথা, আজকের ডেটে দাঁড়িয়ে বন্ধুত্ব বাড়ায় স্বার্থে, আর কিছু বোকা থাকে, ইমোশনাল লোকজন থাকেন যারা বন্ধু মানে সেই গলে যাওয়ার ব্যাপার, সেটা আগেকার দিনে থাকতো। বন্ধু সখা সই, আমাদের ঠাকুমাদের সই থাকতো, দেখেছি তাকে, ঠাকুমা ধরুন মারা গেছেন কিন্তু ঠাকুমার একজন সই, দুজন সই ছিলেন,
এগুলো আগেকার দিনে হতো, কিন্তু এখন এগুলো হয় না। কোনো না কোনো স্বার্থ থাকে, এবং দিনের শেষে লোকে বলে ওই করে কি পেলো, সে জিতে গেল, সে ভালো থাকলো, হিসাব ওপরবেলা কবে করবে কী করে জানবো। কিন্তু যুগটা লোকে অত ভাবে না, প্রফিট দেখে সর্বক্ষেত্রে। তো দেখুন বেটার রেজাল্ট পাবে। কথাগুলো শুনতে অনেক সময় খারাপ লেগে যায় জানি, কিন্তু আমি যেগুলো দেখি সেগুলো আপনাদেরকে বলি। মানে আবার আমাদের তো মানুষ নিয়ে কাজ করতে হয়, তো অনেক কিছু শেখা যায়, প্রত্যেকটা মানুষ আলাদা। তো এই এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন। নমস্কার।